আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আছি মালয়েশিয়ার একটা বাজারে। আমার আজকে কিছু বাজার করা লাগবে, তাই বাজারে আসলাম তরকারি কিনতে। আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে কি ধরনের তরকারি পাওয়া যায়, কি ধরনের শাকসবজি পাওয়া যায়। বাংলাদেশের যে লাউটা, এই লাউ আছে, লাল শাক আছে, তারপরে হচ্ছে কলমি শাক আছে, পুঁই শাক আছে। এই যে কলমি শাক, এটা হচ্ছে পুঁই শাক। আমি অবশ্য লাল শাক নিলাম সাইড সাইড রিঙ্গিত করে, এগুলো কিলো। আর যদি তরকারি দেখাই, তরকারি আছে, এটা হচ্ছে তরি বা দুন্দুল বলে আমাদের দেশে, যেটা এখানে সাইড রিঙ্গিত করে বিক্রি হয়। তারপরে তাল বেগুন, এখানে আছে বটবটি। এটা হচ্ছে সাপ্তাহিক বাজার, এখানে হচ্ছে সাপ্তাহিক বাজার বসে। আমি আর ওই দিকে যাবো না, ওই দিকে দেখাবো না, আমি শুধু এই দোকানটা দেখাই আপনাদেরকে কি কি আছে এখানে। মূলা দেখেন, এ দেশে মূলা কিভাবে বাজারে আসার বিক্রি হয়। আমাদের বাংলাদেশে যেমন আপেল এবং মালটা, এগুলো হচ্ছে এইভাবে প্লাস্টিক করা হয়, এখানে মূলা এইভাবে প্লাস্টিক করে। এগুলো হচ্ছে পটল। মালয়েশিয়াতে বাংলাদেশে এমন কোনো শাক নাই, এমন কোনো সবজি নাই যেটা না পাওয়া যায়। সব ধরনের শাক সবজি আছে। এটা এটা কিলো কত করে ভাই? এটা হচ্ছে 10 রিঙ্গিত করে বিক্রি করে। এই যে বাঁধাকপি, আর মালয়েশিয়াতে কিন্তু ফুলকপিও কিন্তু এই ধরনের প্যাকেট করে আসে। আমাদের বাংলাদেশে যেমন ফলের দোকানের ফল প্যাকেট করা থাকে, এরকম আপেল, মালটা, তারপরে কমলা, এ দেশে হচ্ছে ফুলকপিগুলো এইভাবে আসে বাজারে। আর এই দেশে কিন্তু সব সময় এই ধরনের সবজিগুলো পাওয়া যায়, 12 মাস এই ধরনের সবজি থাকে। এই যে সিম বাংলাদেশের, এটা হচ্ছে কাঁচামরিচ, টমেটো, ঢেঁড়স। আমি আজকে ঢেঁড়স নিলাম, কাঁচামরিচ নিলাম, আর হচ্ছে শাক নিলাম। এখানে আছে ছোলা, আছে ছোলা বুট, এদিকে লবণ আছে, মশারির ডাউল আছে, এই যে জিয়া আছে, আদা, পেঁয়াজ। এদেরকে সম্ভবত 4 রিঙ্গিত করে। পেঁয়াজ কত করে ভাই? এটাও 4 রিঙ্গিত করে। এটা হচ্ছে আলু, সাদা আলু, আর এটা হচ্ছে লাল আলু। লাল আলুগুলো সাদা আলুর চেয়ে একটু মজা লাগে বেশি। এখানে কলা বিক্রি হয়, কলাও কিন্তু বাংলাদেশে যেরকম আলি হিসাবে বিক্রি হয়, এ দেশে কিন্তু কলা আলি হিসাবে বিক্রি হয় না, এ দেশে কলা বিক্রি হয় কেজি হিসাবে। সজীব, কলা কেজি কত করে? এগুলো হচ্ছে 5 রিঙ্গিত করে কেজি। তো এটা হচ্ছে ছোট্ট একটা দোকান, আমি বাজারের ভিতরে যাবো না। এটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের দোকান। আমি এই দোকান থেকে বাজার করি না, তেমন একটা আজকে করছি। মালয়েশিয়াতে বাংলাদেশের যে কোনো শাকসবজি পাওয়া যায়, বাংলাদেশের যত শাকসবজি আছে সব শাকসবজি মালয়েশিয়াতে পাওয়া যায়। আর এগুলো কিন্তু 12 মাস হয়। মালয়েশিয়াতে হচ্ছে সব সময় এই ধরনের শাকসবজিগুলো পাওয়া যায়, যেটা বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে হচ্ছে সচরাচর সিজন ছাড়া কিছু সবজি আসে না, আর মালয়েশিয়াতে সবসময় এই ধরনের শাকসবজিগুলো থাকে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।